সমাধির সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে সমাধি আমাকে নিউমারোলজি করতে বলেছিল, এবং সেই মতো নিউমারোলজির যা প্রেডিকশন হয়েছে সেই প্রেডিকশন মতো দিদি আমাকে যা যা ক্রিস্টাল দিয়েছিল, যা যা অ্যাডভাইস করেছিল, যা যা মন্ত্র বলো, নাম্বার বলো, বা যেমন করেই হোক না কেন দিদি আমাকে যা যা বলেছিল আমি সবই শুনেছি। এবং ক্রিস্টাল ইউজের কতগুলো রুলস আছে, সেগুলোকে ক্লিন করা, সেগুলোকে ইউজ করা, এগুলো কিছু রুলস আছে, সেগুলো আমাকে দিদি যেমন যেমন বলেছিল তেমন তেমন আমি শুনেছিলাম, এবং আমি আমার জীবনের এফেক্টটাও বুঝতে পেরেছি। এটার যে একটা এফেক্ট আছে, পজিটিভ এফেক্ট, সেটাও আমি বুঝতে পেরেছি। আমার একটা 3 বছরের বাচ্চা আছে, সে খুব ভুগতো, প্রায়শই সে ভুগতো, এবং আস্তে আস্তে সেই ভোগাটা গত 7-8 মাস ধরে আমি বলতে পারি যে ওর যা ভুগতো তার হয়তো 1% ঈশ্বরের আশীর্বাদে, দিদির আশীর্বাদে ভুগছে না। এবং দিদি আমাকে যে কোনো সময়, সে রাত 10টা হোক, 11টা হোক, ভোরবেলা হোক, কি আমি এমন একটা সময় হয়েছে যে আমি হাসপাতাল থেকে, আমার একজন মানে খুব নিয়ারেস্ট একজন অসুস্থ হয়ে গিয়েছিল এবং আমি আর্জেন্টলি দিদির কাছে হেল্প চেয়েছিলাম, দিদি আমাকে নাম্বার দিয়ে, দিদি আমাকে বিভিন্ন রকমভাবে মন্ত্র বলে আমাকে হেল্প করেছিল, এবং তখন বলেছিল যে ওইগুলো করতে, যেগুলো যেগুলো যখন যখন যেমন আমাকে দিদি করতে বলেছে। দিদি ভীষণই হেল্পফুল মানুষ, মানে লাইফের যে কোনো সমস্যায়, যখন এমনকি আমার অনেক কিছু হারিয়েও গেছিলো, মানে বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন টিপস, দিদি সবসময় সবসময় হেল্প করতে, একটা হেল্পফুল মানুষ, সবসময় হেল্প করতে রেডি। ভীষণই আমি হেল্প পেয়েছি দিদির কাছ থেকে, এবং ক্রিস্টালগুলো মানে বন্ধুর মতো আমাকে হেল্প করেছে।